Ekip de la Pascuniere. সেই আশার, সেই আশা নিয়েই তো আমরা লড়াই করতে হবে আমাদের। তার জন্য এখানে বেকার ভালো কাজ করেছে, এই জায়গায় হত্যা করেছে, মানুষের দুবেলা খাবার যে অধিকার সেটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমাদের দেশের একতা, আমাদের দেশের সংহতি, সম্প্রীতি, এটাকে রক্ষা করতে গেলে পর আমাদের সংবিধানের যে অন্যতম মূল বক্তব্য ধর্ম নিরপেক্ষতা, ধর্ম যার রাষ্ট্র স্বভাব, সরকারের কোনো ধর্ম নাই, সরকারের চোখে সব ধর্ম সমান, বড় ছোট কোনো ধর্মীয় গোষ্ঠী বিচার করার কোনো সুযোগ নাই, কারণ ভারতবর্ষেও বহু ধর্মের, বহু ভাবনার, বহু চিন্তার লোক আছেন, নানা ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে ভারতবর্ষ। ব্রিটিশ একবার ভাগ করেছে, আমরা যদি আমাদের মধ্যে ঐক্য রক্ষা করতে না পারি আবার ভাগের চেষ্টা হবে, কাজেই সেটাকে প্রতিহত করতে গেলে পর এই যে ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি, সংবিধান প্রণেতা যারা দূরদৃষ্টি দৃষ্টিভঙ্গি নিয়ে তারা এই বিষয়টা মাথায় রেখে আমাদের সংবিধান তারা তৈরি করেন। 1949-এর নভেম্বরে যখন এই সংবিধান পাশ হয় তখন ধর্ম নিরপেক্ষ কথাটা আমাদের সংবিধানের প্রস্তাবনার মধ্যে ছিল না, কিন্তু পরবর্তী সময় কিন্তু এই যে ভাবনাটা সংবিধানের নানা স্তবকে নানাভাবে এটা অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এটাকে সামনে আনার জন্য পরবর্তী সময়ে এই শব্দটাও যুক্ত করা হয়। এর সঙ্গে সাযুজ্য রেখেই নাগরিকত্ব পাওয়ার যে অধিকার, সেই জায়গায় বলা হয়েছে ধর্ম বর্ণ সম্প্রদায় সংস্কৃতি বিভিন্ন জাতি গোষ্ঠী তার যতই বিভাজন থাকুক এগুলো ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে অধিকার পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে না, এগুলির ঊর্ধ্বে থেকেই ভারতবর্ষে যারা বসবাসকারী মানুষ নিয়ম কানুন ইত্যাদি মেনে যারা বসবাস করেন, দেশের সংবিধানকে যারা শ্রদ্ধা করেন বিশ্বাস করেন, তারাই নাগরিক হতে পারবেন।